হাসপাতাল এলাকায় আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, জাফর, আসলে যে এখন যেটি অপেক্ষার বিষয়, যে আপনি জেনেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এখনকার যে বর্তমান শারীরিক অবস্থা, তার যে শ্বাসকষ্ট বা সব কিছু মিলিয়ে, আর জেনে থাকবেন যে তিনি এভার কেয়ার হাসপাতালে এখানে এসেছেন প্রায় 28 এপ্রিল, কয়েকদিন হয়ে গেল। এই কয়েকদিনে বেশ কিছু টেস্ট করা হয়েছে, তার শারীরিক বা বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট করা হয়েছে। যে টেস্টগুলোর রিপোর্ট নিয়ে আজকে কিন্তু বিকেলে চিকিৎসকদের 10 সদস্যের একটি মেডিকেল বোর্ড তারা এখানে বসেছিলেন, এখানে তারা আলাপ আলোচনা করেছেন এবং তার চিকিৎসা কিভাবে করা হবে, তার যে শ্বাসকষ্ট বেড়েছে সে বিষয়টি মাথায় রেখেই তার পরবর্তী চিকিৎসা কী হবে সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু এক ধরনের সিদ্ধান্ত নিয়েছেন দলের সঙ্গে, অর্থাৎ বিএনপির হাইকমান্ডের সঙ্গে কথা বলেই। এখানে কিন্তু যখন এই বৈঠকটি চলে, এই বৈঠকটি যখন চলে ঠিক তখনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি কিন্তু এই এভার কেয়ার হসপিটালে এসেছিলেন এবং তারপর তিনি বিকালে এখান থেকে চলে গেছেন। তো বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত আসলে কী সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে দলের হাইকমান্ড যদি সিদ্ধান্ত দেয়, যে সিদ্ধান্ত অর্থাৎ এই মেডিকেল বোর্ডে কী সিদ্ধান্ত হয়েছে সেটি জানানোর, কোনো ডাক্তারকে যদি দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রেই তারা ব্রিফ করবেন, এর বাইরে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা কোনো কথা বলবেন না, অর্থাৎ তারা কী ধরনের সিদ্ধান্ত নিয়েছেন সে কথাটি কিন্তু বলবেন না। আমি জানিয়ে রাখি, তারা গতকাল রাতে এখানে ব্রিফ করেছিলেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক SZM জাহিদ হোসেন, তিনি কিন্তু এখানে আমরা নানা ধরনের প্রশ্ন করেছিলাম, আমি আগেও বলেছি যে তিনি অনেক কিছুই তার কথায় অস্পষ্টতা রয়েছে, তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে কি না বা অক্সিজেনের তার স্যাচুরেশন কত, কোনো কিছুই কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারছি না। তবে বিএনপির মহাসচিব আজকে একটি ভার্চুয়াল আলোচনা সভায় কিন্তু বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট শুরু হয়, তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, তবে তিনি বলেছেন যে অবস্থা কাল থেকে এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। এই ছিল এখান থেকে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সবশেষ খবরাখবর। এর পরবর্তীতে যদি তারা রাতে কখনো ব্রিফ করার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ তাদের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটি গণমাধ্যমকে জানানোর সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটিও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জাফর, রাজধানীর রেফার কেয়ার হাসপাতাল এলাকা থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন।